ফ্রেন্ডস, ইভিনিং প্রাইমরোজ অয়েল বা ইপিও পাওয়া যায় উত্তর আমেরিকার একটি ফুল গাছের বীজ থেকে। ইভিনিং প্রাইমরোজ গাছটির বিজ্ঞানসম্মত নাম হল ওয়েনথেরিয়া বাইনিস। গাছটিতে হলুদ রঙের সুন্দর ফুল হয় এবং ফুল থেকে বীজ হয়। উত্তর আমেরিকার গ্রামীণ লোকেরা এই গাছটির পাতা, ফুল, বীজ এবং শেকড়কে পরম্পরাগতভাবে ঔষধ রূপে ব্যবহার করে চলেছেন। বর্তমানে ভারতবর্ষে বহু প্রাইভেট কনসার্ন এই ইভিনিং প্রাইমরোজ অয়েলকে বিভিন্ন ধরনের ঔষধ ও কসমেটিক রূপে আমাদের কাছে পরিবেশন করেছেন। ফ্রেন্ডস, আমি সবুজ আজ আপনাদের কাছে ইভিনিং প্রাইমরোজ অয়েলের কিছু হেলথ বেনিফিট তুলে ধরব। উত্তর আমেরিকার গ্রামীণ লোকেরা ক্ষত নিরাময়, অর্শ বা পাইলস নিরাময়, বদহজম এবং গলা ব্যথার চিকিৎসার ইভিনিং প্রাইমরোজ অয়েলকে ব্যবহার করে। ইভিনিং প্রাইমরোজ অয়েলের মধ্যে উপস্থিত জিএলএ বা গামা লিনোলেনিক অ্যাসিড এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড, বিশেষ করে ব্রণ বা অ্যাকনি সারানোর জন্য ইভিনিং প্রাইমরোজ অয়েলের মুখ্য ব্যবহার আছে। চেলাইটিস বা ঠোঁটের ইনফেকশন সারানোর জন্য ইভিনিং প্রাইমরোজ অয়েলের ব্যবহার করা হয়। ইউনাইটেড স্টেটস সহ বিশ্বের অনেক দেশ একজিমা সারানোর জন্য ইভিনিং প্রাইমরোজ অয়েলকে স্বীকৃতি দিয়েছে, কারণ ইভিনিং প্রাইমরোজ অয়েলের মধ্যে উপস্থিত জিএলএ বা গামা লিনোলেনিক অ্যাসিড স্কিনের এপিডার্মিস স্তরের ইনফেকশন এবং ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। এছাড়াও স্কিনের স্থিতিস্থাপকতা এবং নমনীয়তা রক্ষায়, এছাড়াও স্কিন ময়েশ্চারাইজার, হেয়ারনেস এবং ফ্যাটিক রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ইভিনিং প্রাইমরোজ অয়েলের মুখ্য ভূমিকা পালন করে। ফ্রেন্ডস, শুধুমাত্র স্কিনের ক্ষেত্রে নয়, এছাড়াও রুমাটয়েড আর্থ্রাইটিসের যন্ত্রণা কমাতে ইভিনিং প্রাইমরোজ অয়েল ব্যবহার করা হয়। নার্ভ পেন ম্যানেজমেন্টে ইভিনিং প্রাইমরোজ অয়েল ব্যবহার করা হয়, যেমন হাত ও পায়ের পাতার জ্বালা কমানোর জন্য, হাত ও পায়ের সেন্স ফিরিয়ে আনার জন্য বা নার্ভের অসাড়তা কমানোর জন্য, এবং হাত পা কাঁপা এবং নার্ভ উইকনেস ঠিক করার জন্য ইভিনিং প্রাইমরোজ অয়েল ব্যবহার করা হয়। ইভিনিং প্রাইমরোজ অয়েল হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে এবং হার্টের ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে একটি মুখ্য ভূমিকা পালন করে। সব দিক বিচার করলে দেখা যায় যে ইভিনিং প্রাইমরোজ অয়েল একটি উৎকৃষ্ট মানের ভেষজ বা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে আমাদের জেনে নেওয়া ভালো যে ইভিনিং প্রাইমরোজ অয়েল সেবন করার সময় খুবই অল্প মাত্রায় ব্যবহার করতে হয়, তাই ইভিনিং প্রাইমরোজ অয়েল সেবন করার আগে আমাদের ডাক্তারবাবুদের সাথে আলোচনা করে নেওয়া ভালো। ফ্রেন্ডস, আজ তাহলে এইটুকুই। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করুন এবং লিঙ্কেজ বাই মেটামরফোসিস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।